যেমন আমি প্রথমে দিয়েছিলাম স্মাইল ইমোজি, তারপর দিয়েছিলাম একটা স্যাড ইমোজি, তারপর একটা লাভ ইমোজি। দেখেন তিনটে ইমোজি দেওয়ার পর আমার লক চ্যাটের অপশনটা কিন্তু চলে আসলো। 90% মানুষ এখনও পর্যন্ত জানে না কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো চ্যাটকে ইমোজি দিয়ে লক করে রাখতে হয়। দেখেন আপনি যদি মনে করেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো একটা চ্যাটকে লক করবেন, কীভাবে লক করেন? আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে আপনার সেই চ্যাটটাকে লক করে ফেলেন বা হাইড করে ফেলেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো চ্যাটকে লক করার জন্য পাসওয়ার্ডের পরিবর্তে ইমোজি ব্যবহার করবেন। এতদিন আপনারা পাসওয়ার্ড ব্যবহার করতেন, কিন্তু এখন আপনি চাইলে ইমোজি দিয়েও আপনার চ্যাটগুলিকে লক করে রাখতে পারবেন। বাট কীভাবে লক করবেন? সো এর জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটা অন করবেন। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে উপর থেকে টান দিলে আপনি দেখতে পারবেন লক চ্যাটের অপশনটা কিন্তু দেখা যাচ্ছে। সো আপনি জাস্ট এই লক চ্যাট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন ফিঙ্গারপ্রিন্ট চাইবে, বা পাসওয়ার্ড দিয়ে থাকলে পাসওয়ার্ড চাইবে। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইছে, সো আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখন উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট দেখাচ্ছে, এই তিনটা ডটের মধ্যে আপনি ক্লিক করবেন, চ্যাট লক সেটিংস এখানে ক্লিক করবেন। এখন দেখেন প্রথম অপশনটা হাইড লক চ্যাট, এই অপশনটা আপনি এখান থেকে অন করে দিবেন। এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ সিক্রেট কোড, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখন আপনি এখানে চাইলে আপনার ইচ্ছামতো যে কোনো ইমোজি আপনি দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি দিয়ে দিলাম একটা স্মাইল ইমোজি, তারপর একটা স্যাড ইমোজি, তারপর একটা লাভ ইমোজি। সো এই তিনটে ইমোজি দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম। এখন এই ইমোজিগুলো আমাকে সিরিয়াল ওয়াইজ আবার দিতে হবে। যেমন আমি দিয়ে দিলাম স্মাইল ইমোজি, স্যাড ইমোজি এবং লাভ ইমোজি, মানে আগে আপনি যে ইমোজিগুলি দিয়েছেন সিরিয়াল ওয়াইজ, নেক্সট বারও কিন্তু আপনি সেম ইমোজিগুলি আবার সিরিয়াল ওয়াইজ দিয়ে দিবেন, এরপরে ডান করে দিবেন। এখন দেখেন হাইড লক চ্যাট অপশনটা আমার অন হয়ে গেছে। এখন দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপে আসার পর এখন দেখুন উপর থেকে টান দিই, লক চ্যাট অপশনটা কিন্তু আর দেখাচ্ছে না, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে হাইড হয়ে গেছে। এখন আপনি আপনার চ্যাটগুলিকে কীভাবে খুঁজে বের করবেন? একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন দেখাচ্ছে, সার্চ অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। আপনি চ্যাটগুলিকে লক করার সময় যে যে ইমোজিগুলি দিয়েছিলেন সিরিয়াল ওয়াইজ, সেই ইমোজিগুলি এখানে ডায়াল করবেন। যেমন আমি প্রথমে দিয়েছিলাম স্মাইল ইমোজি, তারপর দিয়েছিলাম একটা স্যাড ইমোজি, তারপর একটা লাভ ইমোজি। দেখেন তিনটে ইমোজি দেওয়ার পর আমার লক চ্যাটের অপশনটা কিন্তু চলে আসলো। সো আমি লক চ্যাটের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার যতগুলি চ্যাট লক ছিল সবগুলি কিন্তু দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে ইমোজি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো চ্যাটকে লক করে রাখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তিনটা ইমোজি ব্যবহার করছি, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো ইমোজি ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, এখন আশা করি আপনারা শিখে গেছেন কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো চ্যাটকে লক করার জন্য পাসওয়ার্ডের পরিবর্তে ইমোজি ব্যবহার করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি নতুন দেখেন, আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি প্রতিনিয়তই কিন্তু আপলোড করা হয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখুন।